বাংলা যখন রাজ্য রাজনীতিকে চাপানত নিয়ে হুলুস্তুলুস কাণ্ড আর এমনই সময় একুশের মঞ্চ থেকে শান ইন্ডিয়া জোট যে নয় শান্তি চাই দেশ থেকে বিজেপি কে উৎখাত করতে চাই এমনই ডাক দিলেন এবার মমতা উদ্বেগ প্রকাশ এবার মণিপুরের পরিস্থিতি নিয়ে ও আর সেই সাথে একুশের সমাবেশে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মমতা বাজি মাতা নয়া কর্মসূচির ঘোষণা একশো দিনের কাজের আদলেই রাজ্যে এবার খেলা হবে প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাথে কেন্দ্রের বকে আদায়ের জোর অভিষেক যেখানে গান্ধী জয়ন্তীতে ডাক দিল্লি অভিযানের রাজ্য জুড়ে বিজেপি নেতাদের ঘেরাও কর্মসূচি ঘোষণা সংশোধন তাতেই মমতা এদিকে আবার আগুনে ভস্মীভূত মংলা হাটে গেলেন মুখ্যমন্ত্রী সর্বহারা ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর বার্তা ঘোষণা এবার ঋণদানের অগ্নিকাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথেই খবর মনিপুর কাণ্ডে মূল অভিযুক্তের বাড়ি পড়ালো জনতা আঙ্গুল উঠলো এবার জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধেও যৌন হেনস্থার কথা আগেই জানাতো কমিশন প্রকাশ্যে তথ্য তারই মাঝে আরই এক খবর এই দিন ঘটে গেল মহিলা পুলিশ কর্মীর হাতে কাম মোড় অফিসে ঘেরাও কর্মসূচি ঘিরে এবার রণক্ষেত্র রাজারহাট তৃণমূলের একুশে জুলাই এর কর্মসূচির দিন রাজ্য জুড়ে বিডি অফিসের ঘেরাও কর্মসূচি নিয়েছিলেন বিজেপি ভোট প্রতিবাদে এবার গেরুয়া শিবের শুক্রবারে নানান জায়গায় অশান্তি মাত্র প্রচারের আলোয় আসতে প্রশাসনের জারি করে একশো চুয়াল্লিশ দ্বারা লঙ্ঘন করে এবার হট্টগোল বাঁধল বিজেপি কর্মী সমর্থকরা রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের চলল ধস্তাধস্তি আর এমনই সময় খবর রাজারহাটে বিডিও অফিসে ঘেরাও কর্মসূচিতে এক মহিলা পুলিশের হাতে কামড় দিল এক বিজেপি কর্মী নদীয়ার তেহট্ট বিজেপি কর্মীদের বিশৃঙ্খলায় এমন জায়গায় পৌঁছলো যে আঙ্গুল কেটে রক্ত ঝরলো কেন্দ্র বাহিনীর এক জোয়ানের তৃণমূলের বক্তব্য অশান্তি পাকানোর জন্য যে একুশে জুলাইয়ের দিনে বিজেপি বিডিও অফিস ঘেরাও ডাক দিয়েছিল সেটা প্রমাণিত হলো বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারের বক্তব্য তৃণমূল ভয় পেয়ে একশো ধারা জারি করেছে তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিলেন তা শুনে আপনার চোখ কপালে উঠবে বকে আদায়ে গান্ধী জয়ন্তী দিয়ে এবার দিল্লি অভিযান অভিষেকের ডাকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কেন্দ্রের বিরুদ্ধে কৃষি ভবনের বাইরে হবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো আর মাথা উঁচু করে লড়বো গান্ধী জয়ন্তীতে দোসরা অক্টোবর দিল্লি চলো ডাক আজকে এই মঞ্চ থেকে আমরা দিচ্ছি গান্ধীজির জন্মদিনে জন্ম জয়ন্তীতে জন্ম দিবসে দিল্লি চলো ডাক তৃণমূল কংগ্রেস দিল আমাদের কাছে তিনটে উপায় ছিল তিনটে রাস্তা ছিল এক হচ্ছে ভদ্রভাবে এদেরকে বাবা বাছা করে বিনম্র বুঝিয়ে বলা যে বাংলার মানুষের গরিব মানুষের টাকা আপনারা আটকে রাখতে পারেন না এই টাকা আপনাদের ছাড়তে হবে দ্বিতীয় রাস্তা পায়ে এদের ধরা আর তৃতীয় রাস্তা দিল্লি চলো ডাক দিয়ে নিজের অধিকারের টাকা ছিনিয়ে আনা আমি একুশে জুলাই মঞ্চ থেকে আজকে আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনারা কি চান তৃণমূল পা ধরুক না আগামী দিন বাংলার মানুষ দিল্লি গিয়ে নিজের আদায় ছিনিয়ে আনুক পা ধরো না দিল্লি চলো পা ধরো না দিল্লি চলো পায়ে ধরো না দিল্লি চলো দিল্লি চলো যাবেন নিজের অধিকারের স্বার্থে লড়বেন লড়বেন তার আগে একটা ট্রেলার আপনাদের দেখাতে হবে আগামী পাঁচই আগস্ট শনিবার বিজেপির ছোট বড় মাঝারি সেজো মেজো বুথ থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে ব্লক থেকে বিধানসভা থেকে জেলা থেকে রাজ্য যে কটা নেতা আছে আপনার ব্লকে একটা তালিকা তৈরি করুন যে আমার ব্লকে এই দশটা পনেরোটা কুড়িটা পাঁচটা সাতটা দুটো চারটে যাই হোক এই কটা বিজেপির নেতা রয়েছে আগামী পাঁচই অগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন বাড়ি থেকে আট আট ঘন্টা সকাল দশটা থেকে সন্ধে ছটা শনিবার বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাকে রাস্তা ছেড়ে দেবেন কিন্তু বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না বেরোবেও না গণ ঘেরাও আর শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে কোথাও কারোর গায়ে হাত দেবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না শান্তি শৃঙ্খলা সম্প্রীতি এবং এই রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি বজায় রেখে আগামী পাঁচই অগস্ট কুচবিহার থেকে কাকদ্বীপ তিনশো একচল্লিশটা ব্লক একশো সাতাশটা মিউনিসিপ্যালিটি পুরসভার প্রত্যেকটা ওয়ার্ড টাউন বুথ গণঘেরাও কর্মসূচির ডাক আজকে আমি নেত্রীর অনুমতি নিয়ে এখান থেকে ঘোষণা করলাম পাঁচই আগস্টে এদের বাড়ি ঘেরাও হবে আর তারপর এরা যার পা ধরে রাজনীতি করছে দিল্লিতে তার দপ্তরও ঘেরাও হবে এটাই বাংলার মানুষের শক্তি আমরা মাথা নত করলে ঈশ্বরের কাছে করব আল্লাহর কাছে করব সর্বশক্তিমানের কাছে করব। আমরা দিল্লির বহিরাগতদের কাছে মাথা নত করব না আত্মসমর্পণ করব না মেরুদণ্ড বিক্রি করবো না তোমার যত ক্ষমতা আছে প্রয়োগ করো ইডি সিবিআই তারপরেও বোকাট্টা এত কিছু করেও তার কারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে ভারতবর্ষকে আগামী দিন জেতাতে হবে আর এরা যদি ক্ষমতায় থাকে আপনারা দেখুন দেশ জুড়ে ডবল ইঞ্জিন সরকার মণিপুরে দুজন মহিলাকে বিবস্ত করে হাঁটানো হয়েছে দু মাস আগে যখন ঘটনাটা ঘটেছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কর্ণাটক নির্বাচনে প্রচার করছিল আমাদের ইডি ডাকে তখন ডেট মিস হয় না আর দু মাস ধরে কারোর বিরুদ্ধে একটা অমানবিক বড়বড়িক লজ্জাজনক একটা ঘটনা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এখনো ব্যবস্থা নেয়নি দু দুমাস আগেকার ঘটনা আশি দিন আগেকার ঘটনা আমাদের নেত্রী একমাত্র নেত্রী যে ডাক দিয়েছিল আগামী দিন যে মণিপুরে আমরা গিয়ে দরকার হলে বসবো এবং মানুষের অধিকারের স্বার্থে বসবো আমরা চিঠি লিখেছিলাম আমাদের নেত্রী চিঠি লিখেছিল সেই চিঠির উত্তর পর্যন্ত দেয়নি দু মাস পরে দিয়েছে সেই কারণে আপনাদের বলছি এটা দেশের লড়াই গলা কেটে দিলেও দেশ মাতৃকার জন্য হবে আমি কবির কথায় বলি প্রয়োজনে দেবমোড়া সে পাহাড় তলবেই জনতার সংগ্রাম চলবেই দ্বিতীয় অক্টোবর কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাব আপনাদের সাথে আমিও যাব ট্রেনে করে বসে এক বুক আশা আকাঙ্ক্ষা জোড়া ফুলের পতাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর আমাদের অধিকারকে সামনে রেখে আমরা যাব টাকা তো আমরা ছিনিয়ে আনবোই বাংলার মানুষের টাকা আপনি আটকাতে পারবেন না বার বারবার আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল পঞ্চায়েত নির্বাচনের পর এবার দিল্লি গিয়ে পাওনা হবে বলেই আশ্বাস দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন কথা তেমন কাজ পঞ্চায়েতে ভোট লুঠে বিপুল জয়ের পর মঞ্চ থেকে দিল্লি যাত্রার দিনক্ষণ ঘোষণা করলেন তিনি এক লক্ষ পনেরো হাজার কোটি বকে অর্থ আদায় গান্ধী জয়ন্তীতে এবার দিল্লি অভিযানের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি বিজেপি নেতাদের বাড়ি ঘেরেও এর কর্মসূচি যাতে কোনো অশান্তি না হয় সেদিকে দলীয় কর্মীদের নজর রাখার কথা বললেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর বারবারই মঞ্চে ওঠেন তিনি অমল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় এবার অভিষেকের নির্দেশিকা কিছুটা সুদ্রে দেন তিনি বিজেপি নেতাদের প্রতীকী বাড়ি ঘেরাও হবে বলে জানান মমতা বিজেপি নেতাদের বাড়ি থেকে একশো মিটার দূরে ঘেরাও কর্মসূচির নির্দেশ এবার দল নেত্রী তবে অভিষেকের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি ঘোষণা নিয়ে স্বাভাবিকভাবেই তীব্র অসন্তোষ পদ্মা শিবিরে একুশে জুলাই কেড়ে নিল প্রাণ তৃণমূল কর্মীদের নিয়ে উল্টে গেল বাস ভয়াবহ অবস্থা নেত্রীর বক্তব্য শুনে ফেরা হলো না বাড়ি পথে মর্মান্তিক ঘটনা এবার যুবকের আহত বেশ কয়েকজন একুশে জুলাই ধর্মতলার শহীদ সমাবেশ থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের রূপনারায়ণপুরের কাছেই বাস দুর্ঘটনা মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর আহত হয়েছেন প্রায় উনচল্লিশ জন জানা গিয়েছে পুরুলিয়ার বান্দোয়ান থেকে কলকাতা ধর্মতলা গিয়েছিল শহীদ দিবস উপলক্ষে তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য কর্মসূচি শেষ করে ফেরার সময় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের কাছে এই দুর্ঘটনার কবলে পড়ে তৃণমূল কর্মী বোঝাই বাস জানা গিয়েছে রূপনারায়ণপুরের ওভার ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় বাসটি দ্রুত সকলকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হলে চিকিৎসক বিকাশ টুডু নামে এক তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করে আহত হয়েছে বাসে থাকা প্রায় উনচল্লিশ জন কর্মী তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে যাবতীয় ব্যবস্থা করছে জেলা তৃণমূল কংগ্রেস তবে এক ঘটনায় সাথে সাথে আরো এক খবর সামনে একুশে জুলাই এ ফের ভয়াবহ বাসের সঙ্গে ধাক্কা ছিটকে পড়ে তৃণমূল কর্মীরা আহত একাধিক উঠে এলো আরো এক খবর তৃণমূলের শহীদ দিবস সমাবেশ থেকে ফেরার পথে চার চাকা গাড়ির সঙ্গে এবার দীঘাগামী বাসের মুখোমুখি সংঘর্ষ গুরুতর জখম হলেন চৌদ্দ জন যাত্রী শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে তেহট্টের ইসলামাপুরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি ছোট চার চাকা গাড়ি করে নারায়ণপুর এলাকার বেশ কয়েকজন তৃণমূল কর্মী ধর্মতলায় শহীদ সমাবেশ থেকে ফিরছিলেন রাত সাড়ে আটটা নাগাদ তেহাট্টা ইসলামাবুর করিমপুরের দিক থেকে আসা দীঘাগামী একটি বাসের সঙ্গে ছোট্ট গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় এরপরে দুটি গাড়ি রাস্তার দুপাশে উল্টে যায় এই ঘটনায় ছোট গাড়ি চালক সহ ছয় জন যাত্রী গুরুতর জখম হন এবং বাসের আটজন যাত্রীও আহত হন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় লোকজন তারা আহতদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যান তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শক্তিনগরে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এর মাঝে বিরাট বড় খবর এলেন ভিজল্যান জয় করলেন একুশের শহীদ দিবসের শুভ বৃষ্টিতে চব্বিশের চ্যালেঞ্জ এবার মমতা মাথায় মাথায় ছয় লাভ তখন ধর্মতলা মঞ্চে তখন মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক তখনই প্রত্যাশিত অতিথির মতোই বৃষ্টির আগমন বৃষ্টি শুরু হতেই মমতার ঘোষণা এই বৃষ্টি একুশের চেনা বৃষ্টি শ্রাবণের এই বাড়িধারায় লুকিয়ে রয়েছে শুভ বার্তা ভাষণে গতে আরো স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো বললেন এই বৃষ্টির শুভ আগমনেই বলে দিচ্ছে আজকের একুশে লুকিয়ে আছে চব্বিশের জয়ের ইঙ্গিত বৃষ্টিতে চপচপে ভিজিয়ে দিন ধর্মতলায় একুশের শহীদ সবাই বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ভিড় দেখে আবেগে ভাসলেন কখনো তাকে পাওয়া গেল চিরাচরিত আক্রমণাত্মক প্রতিবাদী মেজাজে এক এরপরে কিছুতে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তীব্র আক্রমণ করেন তিনি কখনো তার মুখে শোনা গেল কেন্দ্রীয় বঞ্চনার তীব্র নিন্দা কখনো আবার গর্জনে উঠে এলো মণিপুরের প্রসঙ্গ বারবারই শোনা যায় লোকসভায় মোদি হটানোর চ্যালেঞ্জ মহাজোট ইন্ডিয়ার কাছে বিজেপির পরাজয় নিশ্চিত বলে দাবি করেন মমতা তিনি বলেন দু হাজার চব্বিশে ইন্ডিয়ার কাছে পরাজয় নিশ্চিত বিজেপির আরো খারাপ সময় আরো হেনাস্তা আরো লাঞ্ছনা বঞ্চনা দিন আসন্ন এদিন ভাষণের শেষেও বৃষ্টির কথা শোনা যায় তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শাড়ির আঁচল দিয়ে মুখে আসা বৃষ্টির জল মুছতে মুছতেই মামাটি মানুষের নেত্রী সরাসরি দু হাজার লোকসভা নির্বাচনের চ্যালেঞ্জ শুনে দিয়ে বলেন আজকের বৃষ্টি বলে দিচ্ছে একুশের থেকে চব্বিশের নতুন সৃষ্টি হবে আর এমন সময় বিরাট বড় খবর একুশের সবাই সবচেয়ে বড় চমক এবার মুকুল রায় এবং ছেলে সুভ্রাংশু জানিয়ে দিলেন বাবা কোন দলে এক সময় তিনি ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড একুশে জুলাই আর তৃণমূলের সহমঞ্চের প্রথম সারিতেই থাকতেন মুকুল রায় শহীদ দিবসের মঞ্চে মমতার ঠিক আগেই বক্তৃতা রাখতেন তিনি তবে সেদিন অতীত তৃণমূল থেকে বিজেপি ফের বিজেপি থেকে তৃণমূল এরপর আবার বিজেপিতে যোগ দেবেন বলে জল্পনা ছড়ায় মুকুল রায়কে ঘিরে কিন্তু সেই জল বেশি দূর গড়ায়নি মুকুল রায় অসুস্থ রাজ্য রাজনীতিতে এটাই এখন সব থেকে চর্চিত সত্য সেই মুকুল রায় একুশে জুলাই আর সভামঞ্চে পৌঁছলেন ছেলে শুভ্রাংশুকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় এখন কি তবে পাকাবাকি ফেরে তৃণমূলের নেতা প্রশ্ন উঠে বেড়ায় এবার একুশের সভামঞ্চে রানা শেখানাছে এদিন বাবাকে সঙ্গে নিয়ে সভামঞ্চের কাছে পৌঁছন শুভ্রাংশু বলেন বাবা তৃণমূলেই আছে হঠাৎ করেই গাড়ি থেকে নামতেই এমনটাই বললেন শুভ্রাংশু রায় সবাই যখন ভাবছে এমন কোথার কারণ কি তখনই গাড়ির সামনে দরজা খুলে নেমে এলেন স্বয়ং মুকুল রায় একুশের মঞ্চে তখন বক্তৃতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কের সুর চড়াচ্ছেন ইন্ডিয়ার জোটের পক্ষে সওয়াল করছেন আর তখনই মঞ্চে প্রবেশের দরজায় এসে দাঁড়িয়ে গেলেন মুকুল রায় হাজারো প্রশ্নের মুখে দাঁড়িয়ে তিনি অবশ্য বললেন তিনি তৃণমূলেই আছেন যদিও কিছুদিন আগে তার রাজনৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে হঠাৎ দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে চূড়ান্ত আগ্রহ তৈরি হয় এবার ফের রাজনৈতিক ভাবে অবাক করে একুশের সভাস্থলে হাজির হলেন মুকুল রায় প্রসঙ্গত সভাস্থলে হাজির হলেও সেখানে উপস্থিত অনেকেই প্রথমে চিনতে পারেননি কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে পরে শুভ্রাংশুকে দেখে তার বাবা মুকুলকে চিনতে পারেন বেশ কয়েকজন তারপর করে সঙ্গে সেখানে উপস্থিত স্বেচ্ছাসেবক নিয়ে যেতে শুভ্রাংশুকে সহযোগিতা করেন অবশ্য গত বছর একুশে জুলাই সমাবেশে এসেছিলেন মুকুল রায় তবে গতবারও মঞ্চে ওঠেননি তিনি নিচেই বসেছিলেন এবারও তেমনই ঘটলো তবে বিজেপির সঙ্গে ফের যে তার দূরত্ব বেড়ে গিয়েছে তাই দিন তৃণমূলের সবাই গিয়ে বুঝিয়ে দিলেন তিনি আর তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় বার্তা আমাদের চেয়ার চাই না আমি চাই বিজেপি হারুক ইন্ডিয়া জোট নিয়ে এবার মন্তব্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকদিন আগেই বিজেপি বিরোধী ছাব্বিশটি দল বেঙ্গালুরুতে নতুন জোট ইন্ডিয়া শুরু করে সেই একুশে চুলাই এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চব্বিশের আগে ইন্ডিয়াতে নামে জোট করতে পেরেছি যা হবে ব্যানারে হবে আমরা চেয়ারকে কে কেয়ার করি না আমাদের চেয়ার চাই না আমরা চাই বিজেপি দেশ থেকে বিতাড়িত হোক আর না মমতা আমরা জানাই মণিপুরের মানুষকে নেওয়া যাচ্ছে বাংলা ইন্ডিয়ার পক্ষ থেকে বেটি বাঁচাও স্লোগান কোথায় গেল বিজেপির আজ বেটি জ্বলছে মণিপুর থেকে দেশে বিলকিসের উপর যারা অত্যাচার করেছিল তাদের ছেড়ে দিলেন বক্সারদের অভিযোগকে গুরুত্ব দিলেন না আর মণিপুরের এই অবস্থা আগামীর ভোটে মহিলারা বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে তিনি বলেন বিজেপির প্ল্যান ফেক ভিডিও করবে প্রধানমন্ত্রীর কথা এটা পরিষ্কার বাংলা রাজস্থানের কথা বলছেন মণিপুর নিয়ে বলতে গিয়ে আমার একটাই বিনোদী প্রশ্ন আপনার কাছে আর কতদিন বেটি জ্বলবে দলিত জ্বলবে মণিপুরে আমরা ছাড়ছি না এখানে একশো চুয়ান্ন কেন্দ্রীয় দল পাঠিয়েছেন গ্রেপ্তার করেছেন আমাদের লোককে বিজেপি কথা বলছে কেমন করে বাংলায় তিনশো করা যায় তার পরিকল্পনা করা হবে প্রধানমন্ত্রীকে দলের তরফ থেকে বলছি বিদেশে গিয়ে ভারতের জন্য কাঁদেন আর দেশের মানুষ আপনার জন্য কাঁদছে আর তারই মাঝে বিরাট বড় খবর এখনো একাংশ জলমগ্ন ফের ভুরু যমুনা বিপদ অতিক্রম করলো জলস্তর যেখানে এখনো একাংশ জলমগ্ন ফেরেনি সম্পূর্ণ স্থিতাবস্থা এর মধ্যে দিল্লিতে ফের বিপদ অতিক্রম করলো যমুনার জলস্তর আজ শুক্রবার জলস্তরে পৌঁছেছে দুশো পাঁচ পয়েন্ট তেত্রিশ মিটার যার নিচু জলমগ্ন এলাকা পুনর্বাসনের কাজ বিঘ্ন ঘটেছে কেন্দ্রীয় জল কমিশনের তথ্য অনুযায়ী আজ সন্ধ্যে ছটা নাগাদ জলস্তরে পৌঁছেছে দুশো পাঁচ পয়েন্ট চৌত্রিশ মিটার রাত এগারোটা নাগাদ তা বেড়ে হয়েছে দুশো পাঁচ পয়েন্ট ফাইভ মিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যমুনার উঁচু এলাকা অর্থাৎ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বৃষ্টির মধ্যেই গত দুই তিন দিন জলস্তর ওঠানামা করছে জুলাইয়ের তেরো তারিখ সর্বকালীন রেকর্ড উচ্চতা দুশো আট পয়েন্ট সিক্সটি সিক্স মিটার পৌঁছানোর পর ধীরে ধীরে নামছে যমুনা জলস্তর প্রায় আট দিন ধরে বিপজ্জনক মাত্রায় প্রভাবিত হওয়ার পর গত মঙ্গলবার রাত আটটা নাগাদ জলস্তর নেমে আসে বিপদছেমার নিচে